সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন আজ। বঙ্গবন্ধু অনিশ্চয়তা ও অন্ধকারের মাঝে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। এই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামময় উত্তাল সময়ে বঙ্গবন্ধুর ঘর আলোকিত করে ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম নিলেন ছোট্ট শিশু শেখ রাসেল। রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু ফাতেমা জিন্নার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন। রাসেল নামটা, এই নামটা আমার মার দেওয়া, কারণ আমার বাবা বটন রাসেলের খুব ভক্ত ছিলেন এবং বটন রাসেলের সেই ফিলোসফি বই পড়ে পড়ে সেটা বাংলা করে পড়ে তর্জমা করে মাকে শোনাতেন। শৈশব থেকেই দুরন্ত রাসেল ছিল পরিবারের সবার অতি আদরের। পিতা মাতা ভাই বোনদের ঘিরে তৈরি হয়েছিল রাসেলের নিজস্ব ভুবন। ও ছিল আমাদের একেবারে চোখের মণি, সবাই প্রত্যেকটা ভাই বোনের জন্য এবং এই আনন্দটা ভাষায় বর্ণনা করা যায় না, আমরা এত খুশি ছিলাম। শিশু রাসেলের জীবনের বেশিরভাগ সময় কেটেছে বাবাকে ছাড়াই, কারণ তার পিতা রাজনৈতিক কারণে বন্দী হয়ে কারাগারে ছিলেন দিনের পর দিন। মা আর ভাই বোনদের সঙ্গে কারাগারে গিয়ে কিছু সময়ের জন্য বাবাকে দেখতে পাওয়ার সুযোগ ছাড়া বাবার সান্নিধ্য পাওয়ার আর কোনো সুযোগ ছিল না তার। বাবার জন্য ছোট্ট রাসেলের মনটা ছটফট করত। কারাগারে রোজ নামচায় ১৯৬৬ সালের ১৫ই জুনের দিনলিপিতে রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, ১৮ মাসের রাসেল জেল অফিসে এসে একটুও হাসে না, যে পর্যন্ত আমাকে না দেখে। দেখলাম দূর থেকে পূর্বের মতোই আব্বা আব্বা বলে চিৎকার করছে। ৬৮ সালে কারাগার থেকে যখন তাকে বন্দি করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো, সেই রাষ্ট্রদ্রোহী মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো, গ্রেপ্তার করার পর আমরা মামলা শুরু হওয়ার আগ পর্যন্ত জানতেই পাইনি যে কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন কি না। ছোট্ট শিশুকে সামাল দেওয়া খুব কঠিন ছিল, কোনো কিছু খেতেই চাইতো না, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলো, এরকম একটা অবস্থা, কিন্তু বলতে তো পারতো না। এভাবে এই শিশুটি কিন্তু বড় হয়েছে। ৬৯-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভ করেন। ৭০-এর নির্বাচন পেরিয়ে উত্তাল ৭১ এলো, শুরু হলো মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভ করে আমাদের প্রিয় বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। বাংলাদেশ স্বাধীন হবার পরে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন বঙ্গবন্ধু। শেখ রাসেল ফিরে পায় তার প্রিয় বাবাকে। রাসেল তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছায়ার মতো অনুসরণ করত, সে তার বাবাকে মোটেই ছাড়তে চাইত না। বঙ্গবন্ধু শেখ রাসেলকে নিয়ে জাপান সফরে যান। ছোট্ট সোনা রাসেলের জন্য বিশেষ কর্মসূচিও রেখেছিল জাপান সরকার। ১৯৭৫ সালে শেখ রাসেল চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক অভিশপ্ত ভোরে শেখ রাসেলকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকের দল। চোখের সামনে বাবা মা ভাই ভাবিদের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়তে দেখেছে শিশু রাসেল। এক পর্যায়ে তার বক্ষ ভেদ করেছে তপ্ত বুলেট, কলিতেই ঝরে গেল একটি ফুল, তার আলোয় আলোকিত হতে পারত বাংলাদেশ। রাসেল আমার অনেক ছোট, আমি তাকে একেবারে বুকে পিঠে করে মানুষ করেছি, সবসময় আমার কোলে কোলেই রাসেল থাকতো। আমি যখন চলে যাই এখনও আমার মনে পড়ে রাসেলের কথা। একবার আমি চেয়েছিলাম রাসেলকে নিয়ে যাব সাথে করে, কিন্তু মা আব্বা রাসেলকে ছাড়তে চায়নি, হয়তো সাথে নিয়ে গেলে রাসেল বেঁচে থাকতো। বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে অন্ধকারে ডুবে যাওয়া বাঙালি জাতি পেয়েছিল আলোর পথ।
বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরস্বরী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এখন উন্নত বিশ্বের তালিকায় নাম লেখানোর স্বপ্নময় পথ অতিক্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন সারথি হয়ে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। ইতিমধ্যে মৌলিক সাক্ষরতা প্রকল্প 64 জেলা, এর সফল বাস্তবায়নের মাধ্যমে 15 থেকে 45 বছর বয়সী 44,60,000 নিরক্ষরকে সাক্ষরতা প্রদান করা হয়েছে। আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া 8 থেকে 14 বছর বয়সী 10,00,000 শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 4-এর টার্গেট 4.6 অর্জন এবং 2041 সালের মধ্যে নিরক্ষর মুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নানাবিধ কর্মসূচি গ্রহণ করছে। আজ রাসেল বেঁচে থাকলে রাসেলও হতে পারত বঙ্গবন্ধুর যোগ্য উত্তরস্বরী। সে নিশ্চয়ই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সামিল হতেন। বার্টান্ড রাসেলের মতো বিশ্ব শান্তি রক্ষায় বিশ্ব মানবতার প্রতীক হতেন। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম। শেখ রাসেল, তোমার মৃত্যু নাই, তুমি বেঁচে আছো কোটি শিশুর প্রদীপ হয়ে। শুভ জন্মদিন শেখ রাসেল, শুভ জন্মদিন।